আজ তো আমাদের মাঝে আর কেউ নেই, আজ শুধু তুমি আর আমি। আর এই মুহূর্ত এটা শুধু তোমার আমার। আমাকে ক্ষমা করো বনি, তুমি আমাকে আমাকে ক্ষমা করো। তোমার পবিত্রতাকে ছাড়া আমার কোনো অধিকার নেই, কোনো অধিকার নেই আমার। আমি যে পাপ করেছি, মস্ত বড় পাপ করেছি, তুমি আমাকে শাস্তি দাও, শাস্তি দাও আমাকে বনি, আমাকে শাস্তি দাও, শাস্তি দাও, শাস্তি দাও। কারণ আমার বিশ্বাস আছে, আমার গেহভূত অন্য কোনো মেয়েকে ছোঁয়া তো দূরের কথা, অন্য কোনো মেয়ের দিকে তাকানোর কথাও ভাবতে পারে না। আমি বনিকে এভাবে ঠকাতে পারবো না, আমি বনিকে সব বলে দেবো। হ্যাঁ, সব বলে দেবো, বনিকে সব সব বনি। তুমি আমাকে কারোর সাথে শেয়ার করতে পারবে না, কখনো না। আমি নিজেকে শেষ করে দেবো যদি দেখি তুমি অন্য কারোর হয়ে যাচ্ছ। বনি যদি আমাকে ভুল বোঝে, ও যে তাহলে না না, বনিকে আমি হারাতে পারবো না কিছুতেই না। মানে বনি, বিশ্বাস করো, এখন চমকাচ্ছ, এরপর তো ভিড়মি খাবে বনি যখন তোমাকে বাই বাই করে চলে যাবে। কেন করল কেউ ভূত এটা, কেন আমাকে এভাবে দূরে ঠেলে দিল, কেন? আমি যে ওকে একান্তে কাছে পাওয়ার জন্য আজ অপেক্ষা করছিলাম এটাও বুঝলো না, নাকি বুঝেও আমাকে অ্যাভয়েড করে চলে গেল? কেন আমার সঙ্গে এমন করছে, আমাকে এভাবে কাঁদিয়ে ও কি আনন্দ পাচ্ছে? না না, কাঁদবো না, আমি কাঁদবো না। ওর যখন আমার জন্য কষ্ট হচ্ছে না, তখন তখন আমি কেন কষ্ট পেতে যাব? কাঁদবো না, আমি একদম কাঁদবো না। কিন্তু কিন্তু আমার যে খুব কষ্ট হচ্ছে গেবু, খুব কষ্ট হচ্ছে। আমার বুকের ভেতর কেন বলছে তোমার কিছু একটা হয়েছে, কিন্তু কেন আমাকে কিছু বলছে না? মন বলছে ও আমাকে কিছু বলতে চায়, কিন্তু যেন কোনো বাধা থেকে বলতে পারছে না। কি হয়েছে গে ভূতের? না না, আমি ওর স্ত্রী, আমি যদি ওর কষ্ট না বুঝি তো কে বুঝবে? না, আমি ওর ওপর অভিমান করব না, আমি ওর পাশে গিয়ে দাঁড়াবো।